বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতার নাম শীলা মিদ্দা, বাড়ি কতুলপুর থানার শিওরের কুনারপুর এলাকায়। জানা গেছে, ওই বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। সোমবার দুপুরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। এরপর স্থানীয় মানুষ ও পরিবারের লোকেরা তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ছবি তুলছে। কিভাবে মারা গেল আপনার মা? বলুন। আমরা কিছু দেখি না, অফিসাররা আমার ঘরকে লোক পাঠায়, অফিসাররা লোক পাঠায় আমাকে, যে ডেকে আনে আমার ছেলেকে ফোন করে, আমার ভাই গৌতম ভাই, ছেলে বলল যে বাবা বুড়ি খুন হয়েছে। তখন আমি ছুটে যাই ঘরকে, যে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে এসি, এসে দেখি বাবুরা অটোয় চাপি দিয়েছে, অটোয় চাপি দিয়েছে ঝেটের বাজার হাসপাতালকে নিয়ে গেছে। বিজেতি তন্নাই বলছে, ডাক্তার এলো, দেখলো, দেখে বেডে শুয়লো, একটা সেলাইন দেওয়ার ব্যবস্থা করলো, সেলাইনটা দিল, দিয়ে বলছে সেলাই করা এখানে যাবে না, তুমি রুগীটাকে নিয়ে চলে যাও। কিসে মেরেছিল বিয়ের সময়? সেটা আমরা কোনো কিছু চোখে দেখি না। কি করতো আপনার মা? আমার মা ভিক্ষা করতো। কোনখানে হয়েছে, কোনখানটা মেরেছিল বলছে? মাথায়, মাথায়। কোন জায়গাটায়? মানে জায়গাটা ওটা চেক পোস্টও বলে আর হচ্ছে বনবুড়ির তোলাই বলে, দুটোই বলে, ওর মাঝখানটাই হয়েছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কোনারপুর আর পোস্ট শিওর। শিওর? হ্যাঁ। কবে হয়েছে? কালকে। কাল কখন দিদি? কালকে নাগাদ বোধহয় একটা ডেটটা বাজবে, দুপুরে। হ্যাঁ, দুপুরে। কি করছিল মহিলা? মহিলা বাইরে যায়, খুব গরিব মানুষ তো আমাদের, আমার স্বামীও অসুস্থ রুগী আর আমার শাশুড়ি মাও মানে দুটো চাল পয়সাকে যায়, প্রতিদিন আসে চলে আসে। সেদিন থেকে সেদিনে তো এইরকম কেস আমাদেরকে বাড়িতে খবর দিচ্ছে, পুলিশ গাড়িতে তুলে নিয়েছে ভর্তি করেছে ঝেটের বাজার হসপিটালে। মারা গেছে নাকি? হ্যাঁ, মারা গেছে। কবে মারা গেছে? কালকে। কালকে। কি নাম যিনি মারা গেছেন? শীলা মিদ্দা। শীলা মিদ্দা। আপনার নাম দিদি? শ্রাবণী মিদ্দা। আপনি কে হন? আমি বৌমা। গাড়ি যে বাইকে মেরে দিয়ে চলে গেছে, সেই বাইকে ধরতে পেরেছে কেউ? আমরা দেখি না তো। কোথায় লেগেছে? মাথায়? মাথায়, মাথায় রক্ত বেরিয়েছিল, মাথাটা একবারে ভেসে গঙ্গা বইছিল রক্ত। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।